নিজের উত্তরসূরি হিসাবে বিচারপতি এন ভি রামান্নার নাম প্রস্তাব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোব আগামী তেইশে এপ্রিল অবসরে নেওয়ার কথা বিচারপতি ববদের তারপরে নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হবেন সূত্রে খবর গত সপ্তাহে বিচারপতি বোবদের কাছে কেন্দ্র জানতে চায় পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন গত শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিচারপতি বোবদের কাছে চিঠি পাঠিয়ে তার প্রস্তাব পাঠাতে বলেন তার তখনই নাকি এন ভি রামান্নার নাম প্রস্তাব করেছে বোবদে